নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ওভি আর্টস অ্যান্ড ক্রাফটে। তো আজকে এখানে তোমাদের একটা নতুন টাইপের সিনারি আমি একে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমি এখানে একটা স্কেচ পেনে নিয়ে নিয়েছি। এবার একটা গোল ডিমের মতো অংশ এঁকে নিলাম, এরপরে একটা ছোট্ট গোল, আর একটা ছোট্ট গোল, তারপরে আর একটা বড় গোল আমি এখানে এঁকে নিলাম। এরপরে এর একটা চোখ মতো এঁকে নিলাম, আর এখান থেকে দেখো পা মতো আমি এখানে এঁকে দিলাম। দেখো তোমরা বুঝতে পারছো আমি এখানে কি আঁকছি? হ্যাঁ, আমি এখানে একটা পিঁপড়ে আঁকছি। দেখো এখানে আমার পিঁপড়েটা আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার পিঁপড়েটায় রং করতে হবে, তার জন্য একটু অরেঞ্জ কালারটা আমি নিয়ে নিলাম। আমি দেখো এখানে স্কেচ পেন দিয়েই করছি। দেখো আমি পুরোটাই এখানে স্কেচ পেন দিয়ে করছি রঙটা, আর অন্য কোনো রঙ আমি এখানে ইউজ করছি না এখন আপাতত। এবং তোমরা যদি এই টাইপের নতুন নতুন ভিডিও, নতুন নতুন আঁকার ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেল ওভি আর্টস অ্যান্ড ক্রাফটে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে দেওয়া বেল আইকনটার উপর ক্লিক করে রাখতে পারো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই সেটা তোমাদের নোটিফিকেশন বারে চলে যাবে। দেখো আমি এখানে আমার মনের মতো করে, এবং লাল লাল যে পিঁপড়েগুলো হয় ঠিক যেরকম দেখতে হয় সেই টাইপের হিসাবে আমি এখানে রং করার চেষ্টা করছি। দেখো এখানে আমি স্টেপ স্টেপগুলো একটু করে বাড়িয়ে দিচ্ছি। প্রথমে লাল দিয়ে আমি আউটলাইনগুলো করলাম, এরপর আমি অরেঞ্জ কালার দিয়ে এই রঙগুলো করছি। দেখো এরও এই পিঠের দিকটাও আমি এই রকম করে অরেঞ্জ রং দিয়ে ভরিয়ে দিলাম। সেম ভাবে এটা করে দিলাম, আর এরপরে যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোয় আমি করলাম কি, আরেক টাইপের হলুদ রং নিয়ে আমি এখানটা ভরিয়ে দিলাম। তাতে দেখো পিঁপড়েটা দেখতে অনেকটা সুন্দর লাগবে, এবং এর মাঝের দিকগুলো হালকা করে যে জায়গাগুলো ফাঁকা আছে হলদে করে দিলাম। এই ওপর দিকটা একটু বারো একটু হলদে করে দিলাম, এর মাথার দিকটাও একটু আলো পড়ছে সেই জন্য হালকা হলদে করে দিলাম। দেখো আমার পিঁপড়েটা মোটামুটি আঁকা হয়ে গেছে। এরপরে আমি লাল রঙটা আরেকবার নিলাম, এবং এই জায়গাগুলোকে হালকা করে রাউন্ড করে দিলাম যাতে এটা জয়েন্ট হয়ে একটা যে পিঁপড়ে সেটা বোঝায়, এবং যেই জায়গাগুলো পায়ের বা হাতের যে জায়গাগুলো আমার একটুখানি ডিপ করতে হবে সেই জায়গাগুলোকে আমি আবার ডিপ করে দিলাম। দেখো আমার পিঁপড়েটা আঁকা হয়ে গেল। এরপরে আমি নতুন অন্য টাইপের একটা জিনিস আঁকবো। এবার আমি এখান থেকে বাঁশ গাছ আঁকছি। আমার সেমভাবে এটার জন্য আমি এখানে সবুজ রঙের স্কেচ পেন একটা নিয়ে নিয়েছি। দেখো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে আমি কীভাবে এই রঙটা করছি এবং গাছগুলো আঁকছি, তাহলে তোমরা খুব সহজভাবে এই টাইপের সিনারিগুলো আঁকতে পারবে। দেখো এখানে আমি পাতা এঁকে দিচ্ছি বাঁশ গাছের। পাতাগুলো একটু লম্বাটে লম্বাটে হয়, সেই লম্বাটে লম্বাটে পাতাগুলো আমি এখানে এঁকে দিচ্ছি। এবং বাঁশ গাছ আঁকার জন্য প্রথমে বাঁশ গাছের এক সাইডটাকে আমি হালকা হলুদ দিয়ে ভরে দিচ্ছি। এক সাইডটাকে আমি হালকা হলুদ দিয়ে ভরিয়ে দিলাম। এরপর আবার যে সবুজটা দিয়ে আমি ঘাসগুলো করেছি সেই সবুজগুলোকেই ভালো করে এইভাবে ঘষে দেখো হলুদের সাথে রঙটা মিশিয়ে দিচ্ছে যাতে সেটা পুরোটা বাঁশের মতো রং লাগে। দেখো হলুদের সাথে মিশে সেটা ডিপ ডিপ বাঁশের মতো রং হয়ে ধুয়ে নিচ্ছে, এবং যে সাইডগুলো হলদেটে হয়েছে সেগুলো পাকা বাঁশের মতো দেখাচ্ছে। দেখো 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 এখানে আমি পাতাকে দিচ্ছি সেইভাবে সবুজ রং দিয়েই আমি পাতাগুলো বাঁশের এখানে এঁকে দিচ্ছি। দেখো
আমি খুব সহজ ভাবে এইখানে এই সিনারিগুলো আঁকছি এবং এই টাইপের আরো সহজ সিনারি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেল ওভি আর্টস এন্ড ক্রাফটে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে দেওয়া বেল আইকনটার উপর ক্লিক করে রেখো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সেটা তোমাদের নোটিফিকেশন বারে চলে যাবে শুধু ছবি নয় আমি সেখানে নানা রকম ক্রাফটের ভিডিও করে থাকি যদি তোমাদের সেটা ভালো লাগে তাহলে তোমরা সেটাও দেখতে পারো দেখো এখানে আমি পিঁপড়েটা এঁকেছি এবার পিঁপড়েটাকে আমি একটু অন্যভাবে অন্য টাইপ করে আঁকার চেষ্টা করছি পিঁপড়েটাকে তো আমার আঁকা হয়ে গেছে এবার আমি এখানে আরেকটা পাঁচিল টাইপের করছি যেটার উপর দিয়ে এই পিঁপড়েটা হেঁটে যাচ্ছে দেখো এখানে আমি বেশি রং ইউজ করছি না শুধু স্কেচ পেন দিয়েই এই রংটা পুরোটা করছি তোমরাও তোমাদের যেটা ভালো লাগবে সেই টাইপের জিনিস দিয়েই তোমরা এই রংগুলো করতে পারো যাতে তোমাদের তোমরা এমনভাবে রং করবে যাতে রংটাও ফোটে এবং সেটা দেখতেও ভালো লাগে দেখো এবার আমি এইটাকে একটা পাঁচিলের মতো করে দিচ্ছি দেখো এখানে আমি লম্বা লম্বা ধাক টানলাম এবং পাঁচিলে যেরকম হয় সেই টাইপের আমি এখানে করে দিচ্ছি পাঁচিলে যে ইঁটগুলো হয় সেই টাইপের করে দিচ্ছি এই রংগুলো আমি পরে ভরাট করব এখন আমি শুধু পাঁচিলের যে স্ট্রাকচারটা হয় সেইটা আমি করে দিয়ে যাচ্ছি পাঁচিল বা পাথরের যে স্ট্রাকচারটা হয় সেই স্ট্রাকচারটা আমি এখানে করে দিয়ে যাচ্ছি এটা আমি একদমই নিজের মন থেকে নতুনভাবে এই সিনারিটা আঁকছি যদি তোমাদের এইটা ভালো লাগে এবং এই টাইপের আরও সিনারি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেল ওভি আর্টস অ্যান্ড ক্রাফটে গিয়ে ভালো করে দেখো তুমি এই টাইপের আরও নতুন নতুন সিনারি তোমরা দেখতে পাবে সেখানে দেখো এখানে আমি একটা বাঁশ গাছ মতো আঁকলাম একটা পিঁপড়ে আঁকলাম পিঁপড়েটা পাঁচিলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে এতটা পর্যন্ত আমার হয়ে গেছে এবার এটাকে একটু গুছিয়ে রং করে দিতে হবে যাতে এটাকে একদম প্রপার সিনারির মতো দেখায় এরপরে আমি কি করব ডিপ যে সবুজটা আছে সেইটা নিয়ে বাঁশ গাছের একদিকে দেব যাতে এই গাঁটগুলো যে বাঁশের যে গাঁটগুলো সেগুলো বোঝায় এবং একটা সাইডে আলাদা করে দিচ্ছি যাতে বাঁশ গাছটা ফুটে ওঠে দেখো কিছু ডিপ পাতাও আমি এখানে করে দিচ্ছি দেখো ডিপ পাতাও আমি কিছু এখানে করে দিলাম দেখো এখানে বাঁশ গাছগুলোও আঁকা হয়ে গেছে আর দূরে এটা হচ্ছে এ এখানে পাঁচিলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে সেটা এখানে বোঝানো হলো এবার এটাকে অন্যভাবে রং করতে হবে আমি এখানে এরপর এটা স্কেচ পেন দিয়ে যতটা হলো হলো তারপর আমি এর আশেপাশে অয়েল প্যাস্টেল রং নিয়ে নিচ্ছি এবং অয়েল প্যাস্টেল রং দিয়ে আমি বাকি যে রংটা বাকি আছে সেই রংটা আমি এখানে করব দেখো প্রথমে আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে ঘষে নিচ্ছি দেখো ইয়েলো কালারটা আমি এই বাঁশ গাছের পেছনেও দিচ্ছি যে যেন ভেদুয়ের অংশগুলো লাইট কালারে দেখাচ্ছে সেইগুলো আমি করে দিচ্ছি এবং পাঁচিলেও আমি প্রথমে হালকা করে একটু হলুদ ঘষে নিলাম বললাম না এই টাইপের সিনারিগুলো পুরো তোমরা তোমাদের মন থেকে আঁকতে পারো তোমাদের যেমন মনে হয় তোমরা তেমন এটাকে আঁকতে পারো কোনো বাধ্যবাধকতা নেই শুধু রংটাকে তোমাদের ফোটাতে হবে যে কোনোভাবে দেখো অয়েল প্যাস্টেল দিয়ে আমি প্রথমে হলুদ রংটাকে ভর্তি করে দিলাম এরপর সবুজ রংটা নিলাম এবং সবুজ রংটা নিয়ে তার এই যেটা হলুদ রং করেছি তার আশপাশ দিয়ে এইভাবে ঝোপের মতো গোলাতে শুরু করলাম এবং আঙুল দিয়ে রংটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি সেমভাবে এই বাঁশ গাছের পাশেও আমি সেমভাবে এই সবুজ রং ঘষে দিলাম এখানে আমার ঘষা হয়ে গেল এরপর যে হালকা খয়েরি রংটা রয়েছে সেই খয়েরি রংটা নিয়ে আমি ইঁটের গায়ে এইভাবে এক একটা ইটের গায়ে রং করে দিচ্ছি যাতে পাঁচিলটাকে এখানে ভালো করে বোঝানো যায় দেখো যে জায়গাগুলো আমার মনে হচ্ছে রং করতে হবে আমি সেই জায়গাগুলোই পাঁচিলে রং করছি বাকি জায়গাগুলো আমি ছেড়ে দিচ্ছি দেখো এখানে খয়েরি রংটা আমি ইউজ করছি দেখো তাহলে মোদ্দা কথা কি হলো এখানে আমি একটা সিনারি আঁকলাম যেখানে প্রথমে একটা পিঁপড়ে আঁকলাম পিঁপড়েটা একটা পাঁচিলের উপর দিয়ে আঁকছে এবং তার পাশে একটা বাঁশ বাগান মতো রয়েছে সেইটা আমি এখানে এঁকে দিলাম দেখো খয়েরি রং করার পর খয়েরি রংটাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি যে পাঁচিলের যে কালারটা মেটে মেটে যে পাঁচিল এবং তার যে কালারটা সেটা করার জন্য আমি এই টাইপের রং এখানে করলাম
দেখো পাঁচিলের রংটা হয়ে গেছে। এরপর আমি কি করব, আমি একটু যেখান দিয়ে হাঁটছে একটু ফ্যাকাশে টাইপের রং সেই টাইপের জায়গাটায় আমি এইখানে যেখানের উপর দিয়ে হেঁটে যাচ্ছে পাঁচিলের সেই জায়গায় হালকা একটু রং করে দিলাম। এই যে দেখলে এই রংটা লাইট কালারের রংটা করে দিলাম এবং তার উপর দিয়ে হালকা করে হলুদ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিলাম। এরপরে কি করব, ডিপ সবুজটা নেব। কিছু কিছু জায়গায় এখানে গাছ করার জন্য আমি এখানে ডিপ সবুজটাকে ইউজ করছি এবং এখানে ছোট ছোট আমি এখানে গাছ এঁকে দিচ্ছি এবং কিছু ডটের দিয়ে দিচ্ছি যাতে দূরে যে গাছপালা রয়েছে সেই গাছপালাগুলো এখানে বোঝা যায়। এবং এই জায়গাটাকেও ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। দেখো এখানে আমার একটা ছোট্ট সিনারি আঁকা হয়ে গেছে। আশা করছি এই যে পিঁপড়ে দিয়ে একটা সিনারি আঁকা এটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের এটা ভালো লাগে এবং এই টাইপের আরও ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেল ওভি আর্টস অ্যান্ড ক্রাফটে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে দেওয়া বেল আইকনের উপর ক্লিক করে রেখো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তখনই সেটা তোমাদের নোটিফিকেশন বারে চলে যাবে। আর একটা জিনিস দেখো, এখানে একটু রং পিঁপড়ের মুখের দিকে ঢুকে গেছে, তো সেটাকে তুমি একটু আঙুল দিয়ে ঘষলে সেটা উঠে যাবে। দেখো এখানে আমার রং করাটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই বলে আজকের মতো আমি এই আমার ভিডিওটা শেষ করছি।